अच्छा सो যাই হোক, আমি আমার রেফারেন্সটা ইম্পোর্ট করে নিয়েছি, এটা আপনারা দেখেছেন, এবং হচ্ছে এর মধ্যে যেটা করছি এটা হচ্ছে আপনার পুরোটার মানে ইয়া ইম্পোর্ট করে দেন হচ্ছে এটাকে একটা লেয়ারে নিয়ে আসছি। সো আপাতত গ্রিডটাকে আমি অফ করে নিচ্ছি যাতে করে গ্রিডটা কোনো রকমের প্রবলেম না করে। আমাদের কাছে রেফারেন্সটা অনেক ক্লিন মনে হচ্ছে হয়তো, কিন্তু ক্লিন মনে হইলেও এই রকম একটা রেফারেন্স ফলো করাটা একটু টাফ। কী কারণে সেটাও বলছি, কারণ হচ্ছে এই রেফারেন্সটা হোয়াইট হওয়ার কারণে অনেক জিনিসই আসলে বোঝা যাবে না, লাইনস ক্লিয়ার হবে না, এই ধরনের একটা ঝামেলা থাকে। তো তারপরে আমরা এটা থেকে যতটুকু পসিবল আমরা মানে এই জিনিসটাকে নিয়ে আসব ইয়াতে। আচ্ছা, সো আমরা আসলে এটার মডেলিংটা অনেকভাবেই স্টার্ট করতে পারি। আমরা চাইলে এটা কিউব দিয়ে শুরু করতে পারি, অথবা আমরা যদি চাই এটাকে হচ্ছে পাইপ থেকেও শুরু করতে পারি। হ্যাঁ, হতে পারে, অনেকভাবেই হতে পারে, কিন্তু আসলে এখানে পাইপ বা কিউব কোনোটাই আসলে এক্স্যাক্ট কাজে লাগবে না, কারণ এখানে হচ্ছে প্রথমে আমাকে কিছু টপোলজি মেক করতে হবে, দেন হচ্ছে সেই অনুযায়ী কাজটা করতে হবে। তো আমি পাইপ দিয়েই শুরু করি, যেটা হচ্ছে যেহেতু এটা কি কাছাকাছি আছে। কিউব দিয়ে শুরু করলে আমি এই পাশ থেকে শুরু করতাম, পাইপ দিয়ে শুরু করলে আমি এই পাশ থেকে শুরু করব, এই হচ্ছে বিষয়। এটা কিউবের শেপের সাথে অনেকটা মিলে, আর এটা হচ্ছে কি আপনার পাইপের শেপের সাথে মিলে। সো যাই হোক, আমি এখান থেকে শুরু করতেছি। আর একটা বিষয়, আমাদের এই জিনিসটার কিন্তু কোনো রকমের মানে এলিভেশনাল কোনো ভিউ, এলিভেশন আছে কিন্তু অন্য কোনো এলিভেশন নাই। সো এই একটা ভিউ থেকে আমাদেরকে পুরো জিনিসটা করতে হবে। তো আমি পাইপ নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, পার্সপেক্টিভ নাই। সো আমরা হচ্ছে মানে এই ইয়াটা নিয়ে নিচ্ছি, কিবোর্ড থেকে টি প্রেস করলাম, সাব ডিভিশনের এখানে এসে আমি বরাবরের মতন এখানে দিব হচ্ছে 16 16 দিয়ে নিলাম। অ্যান্ড দেন আমি সেকশনটাকে এভাবে রোটেট করে নিচ্ছি, দিচ্ছি হচ্ছে 90 ডিগ্রি, এন্টার। অ্যান্ড এখানে এসে শেডিংয়ের পার্ট থেকে এটাকে এক্স রে অন করে দিলাম, সেক্ষেত্রে যেটা হলো এটার ভেতর থেকে আমি এখন ওই সাইডটাকে দেখতে পারবো। তো ট্রাই করতেছি যেহেতু হোয়াইট এরিয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তো হ্যাঁ অবশ্যই করা যাবে না কেন, মানে কি আমাকেও করে নিতে বলতেছেন এখন নাকি করব এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ আপনাদের জন্য অবশ্যই, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা ভালো, বরঞ্চ যারা এটা করবেন এটা ভালো, রেফারেন্সটাকে। জি 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 সেটাই। হ্যাঁ 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 ওকে। সো আমি আমি একটা কাজ করি, দেখেন হচ্ছে মানে এটার সামনের ফেসগুলো ধরবো, এই যে টোটালটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এই সাইজগুলো মানে মাইনাস করে নিলাম, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে কন্ট্রোল ই প্রেস করে আমি হচ্ছে একটা থিকনেস অ্যাড করতেছি, এদিকে থিকনেস অ্যাড করতেছি। থিকনেস অ্যাড করে হচ্ছে আমি কিন্তু এই পর্যন্ত অলরেডি নিয়ে আসছি জিনিসটাকে। অ্যান্ড দেন এবার ভার্টেক্স সিলেক্ট করলাম, এদিক থেকে ভার্টেক্সগুলো ধরলাম, স্কেলে এসে এটাকে স্কেল করতেছি। মেবি এটাকে একটু উপর থেকে নিচের দিকে নামাবো, কারণ জিনিসটা একটু এরকমই, এদিকে একটু বেশি কার্ভ, এদিক থেকে একটু কম কার্ভ, এই ধরনের একটা বিষয়। অ্যান্ড দেন এরপরে হচ্ছে সামনের এই অংশটা, এটা পুরোটাই রাউন্ডেড একটা শেপ হবে, এই হোলটা দিয়ে মেইনলি বাতাসটা বের হবে আর কি। সো এই পর্যন্ত এটা তৈরি হয়ে গেছে। তারপরে আমরা যেটা করব, ঠিক আছে থাকলো, আচ্ছা ওকে। তো নেক্সট হচ্ছে আমরা এখান থেকে এসে মানে এই এদিকেও আমি একটা শেপ তৈরি করতেছি, এখানে একটা শেপ দিলাম, অ্যান্ড ওভারঅল এই টোটালটাকে আবার সিলেক্ট করে একটু স্কেল করে নিয়ে আসতেছি, হালকা একটু নিচের দিকে এটা নামবে, এদিক থেকে এটা ধরলাম, এটাকেও একটু স্কেল করে নিয়ে আসলাম, একটু পিছনের দিকে রাখতেছি, এরকম একটা অবস্থায় এটাকে এনে বসালাম। এ হচ্ছে এখানকার অবস্থা। তো এবার আমি এই কাজটাকে করার জন্য অনেকভাবে স্টার্ট করা যায়, আমি নিব হচ্ছে মাল্টিকাট। মাল্টিকাট নিয়ে আমি একদম ফ্রি হ্যান্ডে এভাবে ড্র্যাগ করে মাল্টিকাট অ্যাড করতেছি, এই পর্যন্ত অ্যাড হয়ে গেছে। তো আমার এই সেকশনটা পেয়ে গেছি আমরা এখান থেকে।
দেন হচ্ছে মানে এভাবে কিন্তু মানে সবাই করবে না, কিন্তু আমি এটা মানে করলাম হচ্ছে একটু কাজটা ইজি হওয়ার জন্য আর কি। এদিক থেকে এটুক নিয়ে নিলাম, দেন আমার কাছে মনে হচ্ছে এই বাকি যে ফেজগুলো, এই ফেজগুলো ফেলে দিব আমি, ডিলেট, এগুলো ডিলেট করে দিচ্ছি। তারপরে হচ্ছে এইখানে এই যে মাঝখানের এই লাইনটা আছে সেটাও ডিলেট করে দিলাম এই পর্যন্ত। অ্যান্ড দেন আমি যেটা করব, আবার মাল্টিকাট নিচ্ছি, অ্যান্ড এই যে এই পয়েন্ট থেকে ধরে শিফট ধরে আমি এদিকে একটা ড্র্যাগ করে এই বরাবর একটা লাইন টেনে দিলাম। এই যে মানে এই এজটা যে বরাবর হবে এই এজ বরাবর। অ্যান্ড আবার হচ্ছে ঠিক একইভাবে এখান থেকেও আমি শিফট ধরে এখানে লাইন টেনে দিলাম। কিছু ডাবল এজ আছে, এই ডাবল এজগুলো আমি ফেলে দিব, কন্ট্রোল ডিলেট, ডাবল এজ ডিলেট হয়ে গেল। আচ্ছা লেট মি চেক যে অপোজিট সাইটের অবস্থা কি। আমাকে কিন্তু একসাথে দুই সাইড নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ ওদিকে ঠিক আছে, কন্ট্রোল ডিলেট, না না সিমেট্রি করে করা না, কিন্তু সিমেট্রি করে করব আমি, এটা আমার ইয়েতে ছিল না, কন্ট্রোল ডিলেট। আমি এই ফেসগুলো ফেলে দিলাম আর কি। যাই হোক, মেইনলি আমি কিছু রেফারেন্স ক্রিয়েট করলাম, আর এই যে সামনের দিক থেকে যে ফেসগুলো এগুলো যতটুকু থাকবে এটা সবসময় ঝামেলাই তৈরি করবে, এমনি ট্রাই এর মধ্যে থেকে এই ফ্লো তো হবেই না, আরো প্রবলেম ক্রিয়েট করবে, এজন্য এটা ফেলেই দিছি, বুঝে আসছে? তো এই হচ্ছে আমার এখনকার পর্যন্ত শেপ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা এখানে হচ্ছে একটা লাইন দেখতে পাই, এই যে হোয়াইটের মধ্যে এখানে একটা লাইন, যে লাইনটা একটু শার্প একটা লাইন ক্রিয়েট করবে। সো সেই হিসাবে আমরা, আচ্ছা এখান থেকে ইয়াতে আসতেছি, আগে হচ্ছে এটা ট্রান্সফরমেশন ফিক্স করে নিচ্ছি, কি কারণে সিমেট্রি কিন্তু কাজ করবে না, এই যেহেতু অবজেক্টের মধ্যে ট্রান্সফরমেশন ভ্যালু আছে। তো আমি ট্রান্সফরমেশন ফ্রিজ করে নিলাম, দেন হচ্ছে হিস্ট্রি ডিলেট করে নিলাম, কেমন জানি অবজেক্টটা এখানে এরকমই ছিল, এখান থেকে আমি এটা স্টার্ট করতেছি। সো এখানে এসে আমরা এই পার্টে এসে সিমেট্রি থেকে এক্স অন করে নিলাম, সো সিমেট্রি এক্স এক্সিস এটা কাজ করবে। আর একটা বিষয় সেটা হচ্ছে এই সেকশনেও দেখেন একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, সো আমি এখানেও একটা লাইন টেনে দিলাম। অ্যান্ড হচ্ছে এখান থেকে যেটা বাড়তি লাইন মনে হচ্ছে এরকম একটা লাইন ধরে ফেলে দিলাম, হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে আমি জিনিসটাকে একটু ম্যানুয়ালি কিছুটা টুইক করব, এখানে এগুলোকে টেনে দিচ্ছি, এই এজের সাথে মিলাচ্ছি, এটাকে টেনে এই এজের সাথে মিলাচ্ছি, নির্দিষ্ট এক্সিসে আমি ড্র্যাগ করতেছি, অন্যদিকে কিন্তু ড্র্যাগ করছি না। ওকে আচ্ছা ওইটা আমি পরে দেখতেছি, এদিক থেকে এটাকেও মিলাই দিচ্ছি এই পর্যন্ত আনলাম, অথবা একটা কাজ করতে পারি এই টোটাল জিনিসটাকেই ধরি, ধরে হচ্ছে আমরা এই বরাবর এজটাকে মিলালাম, অ্যান্ড এটা ফেলে দিচ্ছি, তারপরে আবার একটু মিলাইলাম, এটা ফেলে দিলাম, এ পর্যন্ত এটা নিয়ে আসলাম, অ্যান্ড এই জায়গাটায় আমি এটাকে একটু এদিকে টেনে দিচ্ছি। হ্যাঁ অফসেট এজ না, আমি জাস্ট হচ্ছে প্রথমে রাউন্ডেড একটা ফেস নিয়েছি, অ্যান্ড হচ্ছে যেসব জায়গায় শার্প লাইনগুলো আছে সেই বরাবর, ডিভিশনগুলো মেইনলি যেখানে হয়েছে সেই বরাবর আমি কিছু লাইন টেনে নিছি, এ হচ্ছে। আর এই এজটা হচ্ছে অফসেট এজ, মানে অফসেট না, ওই যে কি বলে আপনার মাল্টিকাট দিয়ে নেওয়া একটা এজ এই আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, লাস্ট পর্যন্ত অফসেট হয়ে যাবে ডেফিনেটলি। আমি জাস্ট হচ্ছে এখন ওই যে মানে আইডিয়াল একটা শেপে নিয়ে আসতেছি পুরো জিনিসটাকে। সো আমি এখানে এই এই ইয়াটা টানলাম, দেন আমি হচ্ছে মাল্টিকাটের ইউজ করতেছি আবার, অ্যান্ড এখান থেকে এই কর্নার পর্যন্ত একটা মাল্টিকাট দিয়ে দিচ্ছি। থ্রি প্রেস করে দেখি কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, তাহলে হচ্ছে না কেন, কেন জানি এটা ধরতেছে না, জানে চাই না। হ্যাঁ ধরেছে এবার, অনেক সময় হচ্ছে 2D ভিউপোর্ট থেকে এটা ধরতে ঝামেলা করে, তো এখন ধরেছে, প্রবলেম হয়নি। সো হচ্ছে আমরা এরকম একটা জায়গায় এসে এখান থেকে ডিলেট দিয়ে এটা ফেলে দিলাম। সো এতটুকু যদি দেখি আপাতত কিন্তু আমার এই যে টপোলজি ক্রিয়েট হয়ে গেছে, খেয়াল করেছি সবাই বিষয়টা, টপোলজি এটা ক্রিয়েট হয়ে গেছে।
সো দিন নিচে এদিকটা যদি দেখি এখানেও টপোলজি ক্রিয়েট হয়ে গেছে। আমি এখান থেকে নিচের এই সেকশনটাকে, এই সেকশনটাকে এটাকে ডিটাচ দিয়ে দিচ্ছি। আচ্ছা ডিটাচটা একটু পরে দেই, মিলায় নেই। আচ্ছা এখানে আসি, ভার্টেক্স ধরলাম, ডাব্লিউ প্রেস করতেছি, এটাকে এই পর্যন্ত আনলাম, এখানেও ভার্টেক্স ধরতেছি, ডাব্লিউ প্রেস করলাম, এই পর্যন্ত আনলাম। অ্যান্ড পুরো জিনিসটাকে যদি মিলাতে যাই, আমার এই এই যে শুরু হবে হচ্ছে এই যে এখানে থেকে যে রাউন্ডেড লাইনটা দেখতে পাচ্ছি। আচ্ছা আমাদের এখানে একটা পেন আছে, এটার নাম হচ্ছে কি বলে গ্রাস পেন্সিল, এটা দিয়ে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো যে হচ্ছে এই বরাবর একটা লাইন আছে। হ্যাঁ আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি গ্রাস পেন্সিলের, বুঝছেন বিষয়টা, এখানে একটা লাইন আছে। ওকে সো আমরা হচ্ছে এটা দেখলাম ওইভাবে, আচ্ছা এটা পরে এভাবে থাকলো, গ্রাস পেন্সিলটা সরিয়ে নিলাম। সো আমি এই লাইনের এন্ডে এসে এটা রাখলাম, এখান থেকে ওটা মিলানোর ট্রাই করতেছি। এইটা আমার কাছে দেখেই মনে হচ্ছে যে এই এজটা যদি আমি চিন্তা করি, এই ভার্টেক্সের পয়েন্টটা মাঝামাঝি হইলে জিনিসটা কি হবে, এদিকে আসবে। সো এটাকে ঠিক এই এজ ফ্লো ধরে যদি নিয়ে আসতে চাই নিচে, তাইলে এই স্লাইডার অন করব, অ্যান্ড হচ্ছে এরপরে আমি ড্র্যাগ করব, তাহলে কি হবে এইজের ফ্লো ধরে মেনটেন করে দেন নিচের দিকে এটা আসবে, বুঝে আসছে? ঠিক একইভাবে এটাও ধরবো, তারপরে হচ্ছে এই যে এইজের ফ্লো মেনটেন করে এটাকে নিচের দিকে নিয়ে আসবো, এইজের ফ্লো মেনটেন করে এটাকে নিচের দিকে নিয়ে আসবো। এবং এটা আনতেছি মেইনলি মানে এই দেখায় যে এরকম ইনক্লাইন্ট হয়েছে, এই ইনক্লাইনটাকে ক্রিয়েট করার জন্য এটা নিয়ে আসলাম। ওকে তারপরে আমরা যেটা করব, বেসিক শেপ এতটুকু হয়ে গেছে, দেন ডিটাচ কিন্তু এখনও দেইনি, আমি পুরো এইজটাকে সিলেক্ট করেছি, এই যে বরাবর যে লেভেলে যে এইজগুলো আছে এই এইজটা সিলেক্ট করেছি। অ্যান্ড এটা একটু যদি থ্রিডি থেকে দেখি, এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে যে না এটার ভিউ ঠিক আছে। সো অবস্থায় রেখে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলাম, অ্যান্ড এবার মুভ টুল ধরে, আচ্ছা এই যে এই স্লাইডার অফ করে দিচ্ছি, হ্যাঁ মুভ টুল ধরে আমরা এটাকে এরকম একটা সেকশনে এনে ছেড়ে দিচ্ছি আগে। অ্যান্ড এদিক থেকে আমরা এটাকে একটু ছোট করতেছি, তারপরে হচ্ছে আবার এভাবে এটাকে এনে পেস্ট করার ট্রাই করতেছি। এই এতটুকু একটা টপোলজি মেক করলাম, আবার কন্ট্রোল ই দিলাম, তারপরে হচ্ছে জিনিসটাকে এখানে এনে এবার একটু হালকা রোটেশন রাখতেছি, একটু রোটেশন করে দিচ্ছি, আর একটু রোটেশন, অ্যান্ড হচ্ছে এটাকে স্কেল করে একটু ছোট করলাম, এই বরাবর এনে এটাকে ছেড়ে দিলাম। আচ্ছা ভার্টেক্স ধরতেছি, এই দুইটা ভার্টেক্সকে এনে এখানে রাখলাম, আই থিঙ্ক হচ্ছে এটা আরেকটু সামনের দিকে আসবে, এই যে যে এখানে যে ডেপটা, এই ডেপটা ক্রিয়েট করলাম, এটাকে হচ্ছে আর একটু ইয়াতে নিয়ে আসলাম। আচ্ছা এই জিনিসগুলো পরে মিলাচ্ছি, এবার হচ্ছে আমার এই পার্টের টপোলজিটা মেক করার কাজ। এটা কিন্তু হয়ে গেছে, এই টপোলজি ঠিক আছে, তো এইখানকার টপোলজিটা কিরকম হবে, মাল্টিকাটে আসলাম, অ্যান্ড আমি যেটা করব প্রথমত আমি এখানে আর একটা এজ দান টানলাম, এখানে একটা এজ, এদিক থেকে একটা এজ, এরপরে মাঝখান বরাবর এখানে একটা লাইন টেনে এন্টার প্রেস করলাম, দেন হচ্ছে কিবোর্ড থেকে এটা ডিলেট, এটা ডিলেট, ডিলেট প্রেস করে ওটা ফেলে দিয়েছি। হ্যাঁ দিয়ে হচ্ছে আমি এখানে এরকম একটা ফ্লো মেনটেন করার ক্রিয়েট করেছি, এই যে ট্রাই করেছি, এই যে এরকম একটা এজ ফ্লো। ওকে
সো এবার আমরা হচ্ছে ভার্টেক্স ধরতেছি অ্যান্ড এটার প্লেসমেন্টটা এরকম একটা জায়গায় নিয়ে আসলাম। তারপরে হচ্ছে এই অবজেক্ট যেটা ক্রিয়েট করে মানে সরি ভার্টেক্সটা ধরলাম, ধরে এটাকেও জায়গা মতন, এটাকেও একটা প্লেসে, এটাও একটা প্লেসে থাকলো, এই বসিয়ে দিয়েছি। দেন হচ্ছে আবার এদিক থেকে কাজ করতেছি এখন। আচ্ছা শাহিদ সাহেব, আপনাদের অ্যানিমেশনের খবর কি? কাজ হবে নাকি কাজ হবে না? না বুঝতে পারছি, ইটস ওকে। আপনারা যখন ভাবতেছিলেন আমি আর এর জন্য না করি নাই, আমি হচ্ছে এই জন্য কিছু বলি নাই, আমি বলছি ঠিক আছে ওকে। আপনারা স্বপ্ন যখন কেউ দেখে তাকে কাউকে বাধা দিতে হয় না, এটা একটা বিষয়। তো স্বপ্ন সবারই দেখা উচিত এরা থেকে। আচ্ছা ওকে, তো আমরা হচ্ছে এবার হচ্ছে এখানে একটা টপোলজি মেক করব। এই টপোলজিটা মেক করতে হবে আমাদেরকে। জিনিসটা আমি যদি এটা ম্যানুয়ালি করি সবচেয়ে বেশি ভালো হবে। দেখেন আমি ঠিক মাঝখান থেকে ধরলাম, এখানে ক্লিক করলাম, এন্টার প্রেস করতেছি। আচ্ছা এই এজটা অ্যাড করার সময় আমি একটু এখান থেকে আপনার যে অপশনটা এজ ফ্লো সেটা একটু চেক করে নিলাম, অ্যান্ড তারপরে আমি এটা ক্লিক ক্রিয়েট করতেছি। এখান থেকে এই যে এই পয়েন্টে ক্লিক করলাম শিফট ধরে, দেন তারপরে হচ্ছে এখানে ক্লিক করলাম যাতে করে টপোলজি আমার ব্রেক না হয়, এন্টার দিলাম, ওটা ঠিক আছে। এখান থেকে এই এই আচ্ছা আকিজের ফাহিম রেজা সাহেব কাজ করছে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক, হুম হুম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, হুম বুঝতে পারছি, ঠিক আছে তাহলে আমরা কথা বলবো। ওকে তো এরপরে দেখেন আমি টপোলজিটা মেক করার জন্য কি করলাম, এখানে এসে হচ্ছে আবার এরকম একটা এজ দিয়ে, ও এটা আবার এই যে এটা ব্রেক করে দিতে হবে, এই যে এটা আবার ঝামেলা করতেছে। এজ ফ্লো অফ সব সময় না, এজ ফ্লো বুঝে শুনে আর কি কাজ করতে হবে। হ্যাঁ এন্টার প্রেস করলাম, এই যে চলে আসছে। অ্যান্ড দেন দেখেন এখানে এই যে দুইটা এজ ছিল এক্সট্রা ফেলে দিলাম। সো এবার যদি আমরা দেখি এই যে এটা কিন্তু একটা টপলজি সুন্দর মতন ক্রিয়েট হয়ে গেছে। খেয়াল করে দেখেন এই উপরের পার্টের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, সেটাও হয়ে গেছে। তারপরে হচ্ছে নিচের এই সেকশনটাতে এই এই সেকশনের এই টপোলজি হয়ে গেছে। এটা যদি দেখি এখানে এই একটা টপোলজি হয়ে গেছে। এবার এই সেকশনের টপোলজিগুলো বাকি, এটা নিয়ে আমরা কাজ করব। আপনারা একটু বুঝতেছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে। তোমরা এটা ধরলাম, ধরে হচ্ছে একটু নিচে নিয়ে আসলাম, ব্যবস্থা রাখলাম। আচ্ছা এখানে হচ্ছে আবার আমি ওই ইয়াতে চলে যাচ্ছি, আপনার কি বলে এটাকে, এইচ ফ্লো। দেখি নিচের দিকে একটা অপশন আছে, এই যে এইচ ফ্লো, আমার যেহেতু মডেলিং টুল কিট ওপেন করা, এইচ ফ্লোটা আমি এখান থেকে ওপেন করেই কাজটা করব, তাহলে জিনিসটা সহজ হয়ে যায়। ওকে সো আমি এখানে এই যে দিয়ে দিলাম, অটোমেটিক এইচ ফ্লো মেনটেন করতেছে, আবার মেনটেন করতে গিয়ে জায়গায় ঝামেলা করে দিছে। রাইট ধরলাম, ভি প্রেস করে আমি হচ্ছে এই ভার্টেক্সে স্ন্যাপ করে এটা মিলাই দিলাম, আবার এদিক থেকেও ভি প্রেস করে এই ভার্টেক্স স্ন্যাপ করে এটা মিলাই দিলাম। ওকে ওকে, তো হচ্ছে আমরা মাঝখানে কিছু এজ ক্রিয়েট করে জিনিসটাকে একটা জায়গায় নিয়ে আসলাম। আমাদের এই পার্ট শেষ,
এই পার্টটা শেষ, এটাও মোটামুটি শেষ দেখছি আমরা। আচ্ছা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটার এইস ফ্লোটা ঠিক নেই, সো আমি শিফট ধরলাম, রাইট বাটন ক্লিক, তারপরে হচ্ছে এইস ফ্লোতে ক্লিক করলাম, ওর মতন করে এইস ফ্লোটা ক্রিয়েট করে নিল এই আর কি। ভার্টেক্সে আসতেছি, এই জায়গাটা একটা ট্যাপ খেয়ে যাবে মনে হচ্ছে দেখে, সো এটাকে হালকা একটু উপরে নিয়ে আসলাম, এই দাঁড়ায় গেল জিনিসটা এই জায়গায়। ওকে দেন আমরা হচ্ছে এই দিক থেকে যে কয়টা এজ আছে সবগুলো না, জাস্ট এই দিককার কয়েকটা এজ, এই যে এই কয়টা, এই কয়টা এজ ধরলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করতেছি, ডাব্লিউ ধরলাম, অ্যান্ড হচ্ছে এই এজগুলোকে ড্র্যাগ করে নিয়ে এরকম একটা পজিশনে এনে রাখলাম। আচ্ছা এটাকে এই পর্যন্তই রাখতেছি আমি, তারপরে হচ্ছে এখান থেকে এটাকে একটু স্কেল করে দিচ্ছি, এরপরে ভার্টেক্সে, আচ্ছা ভার্টেক্স ধরবো, ভার্টেক্স ধরে আমি এই যে এটাকে এই পর্যন্ত চাপিয়ে নিয়ে আসলাম, এগুলোকে এরকম করে চাপায় নিয়ে আসলাম, এই জায়গাটায় এই অবস্থায় রাখলাম। নিচের দিকটাতে দেখলে এখানে কিন্তু অনেক মানে মোটা জিনিসটা, তো এটাকে একটু কমায় নিয়ে আসবো আমরা, টোটাল জিনিসটাকে ধরলাম, ধরে হচ্ছে হালকা একটু স্কেল করে দিলাম, জিনিসটা বডিটাকে একটু চাপায় নিয়ে আসলাম আর কি। এরপর হচ্ছে আমরা এখান থেকে এসে এই কি বলে আপনার কনস্ট্রেন থেকে এই স্লাইডারটা অন করলাম, কারণ আমি চাচ্ছি যে এই ভার্টেক্সগুলো এই এজের অ্যালাইন করেই এটা উপরের দিকে উঠুক, সো আমি এই যে ড্র্যাগ করে যাতে এটাকে ঠিকঠাক মতন পজিশনে নিয়ে আসতে পারি, এই যে বুঝে আসছে, না হলে এই ড্র্যাগিংটা অনেক ঝামেলা হতো, সো এটা না হওয়ার জন্য আমি এই প্রসেসটা মেনটেন করলাম, বুঝে এই স্লাইড। দেন আমরা আবার হচ্ছে এখানে টপোলজি মেক করব, এই জায়গাটায় হচ্ছে আমি একটা ইয়া দিব, কিন্তু দেওয়ার সময় ইচ্ছা এই স্লাইডার অন করা, অন দিলাম, এই যে এখানে একটা বসে গেল, আর এই জায়গাটা এটা আমরা ম্যানুয়ালি দিচ্ছি, শিফট ধরলাম, ধরে হচ্ছে এই পয়েন্টে এনে এন্টার প্রেস করলাম, ম্যানুয়ালি আমি এটা বসালাম, তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা এজ, অ্যান্ড এই পয়েন্টে আর একটা এজ, এন্টার প্রেস করলাম, বসে গেছে, দেন এই ইয়াটা ধরে ডিলেট, তারপরে হচ্ছে আচ্ছা এরকম হলো কেন, এরকমটা তো হওয়ার কথা না, ঝামেলা হয়েছে, আচ্ছা থাকলো, আচ্ছা না এরকম কিছু না, কিন্তু ক্রিয়েট করেই ফেলেছি দেখা যায় এখানে, না এটা কোয়াড হওয়ার কথা, কিন্তু কোয়াড না হয়ে এরকম হইলো সেটা নিয়ে ভাবলাম আর কি। যাই হোক আমরা ব্যাকে চলে যাই, একদম যখন কোনো কিছু ছিল না এরকম একটা জায়গা থেকে, এটাকে আমি টার্গেট ওয়েল দিয়ে নিয়ে এসে এটার সাথে মার্চ করে দিলাম, এটাকে টার্গেট ওয়েল দিয়ে নিয়ে এটার সাথে মার্চ করে দিলাম, তারপরে হচ্ছে এই স্লাইডার যেহেতু অন করা আছে এটাকে একটু এদিকে টেনে দিলাম, এটাকে একটু টানলাম, এটাকে একটু টানলাম, এগুলোকে পরে ঠিক করতেছি,
এই ফলো মানে ফ্লোটা ক্রিয়েট করলাম, অ্যান্ড এখানে এটা কিন্তু কোয়াড, ডিলিট করে দিলেই দুইটা ট্রাই মিলে একটা কোয়াড হয়ে যাবে, এই যে বুঝে আসছে? তার মানে এদের যে ফ্লো ছিল সেই ফ্লোই ঠিক থাকবে, খালি জাস্ট মাঝখান থেকে এই টপোলজিটা এখানে মেক হয়ে গেল। থ্রি প্রেস করলে এই জিনিসটা আমরা পাচ্ছি। আমি একটু আমার ইয়াটাতে যদি দেখি, আচ্ছা এখানে শেপে অনেক পরিবর্তন আসবে, অনেক কিছু আসবে। তো আমি একটু একটু করে টুইকিং করব, বেসিক শেপ এটার চলে আসছে। তো নিচের এই অংশটা বানাই, তারপরে এটা বানাই, এগুলো বানায় বানায় হচ্ছে একটা একটা করে সব কিছু ঠিক করব। কারণ এখানে ভাজ আছে, ফ্লেক্স আছে, এগুলো একটা একটা করে নিয়ে আসতে হবে। সো প্রথমে আমি উপরের পার্টটাতে চলে যাচ্ছি, আমি এই পার্টটা পরে মেক করব। আমি এই দিকের ফিনিশিংগুলো আগে টানতেছি। এই এজটা ধরলাম অ্যান্ড এই এজটা ধরলাম, এই যে এটা যেটা দিয়ে আসলে ডিভিশনটা হতে পারে। তারপরে হচ্ছে এই এজটা ধরলাম, ওকে, এই যে ফ্লোটা, এইটা অ্যান্ড এটা, এই এজগুলো ধরে যাচ্ছি হচ্ছে এডিট ম্যাশ থেকে এসে ডিটাচ করে দিলাম। তো আমি যদি এখন হচ্ছে এই টোটাল জিনিসটাকে ধরে সেপারেট বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন এখানে একটা পিস, এটা একটা, এটা একটা পিস, এটা একটা পিস, এটা একটা পিস, প্রত্যেকটা আলাদা আলাদা পিস কিন্তু আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আমরা কাজগুলো করব। তো প্রথমে এই সেগমেন্টটা ধরতেছি, এটা খুব মানে কাছাকাছি একটা সেগমেন্ট। থ্রি প্রেস করলে এই যে আমি একদম মোটামুটি এই শেপের কাছাকাছি একটা শেপে পেয়ে গেছি এটাকে। আপাতত এই জিনিসগুলোকে ধরে এইখান থেকে আমি একটু, আচ্ছা হিস্ট্রিটা ডিলিট করে নিই। হ্যাঁ, সবগুলো সিলেক্ট করলাম, হিস্ট্রি ক্লিয়ার, দেন হচ্ছে এইগুলোকে এই গ্রুপের বাহিরে রাখতেছি এবং হচ্ছে এই গ্রুপটা ডিলিট করে দিলাম। এটার পিছনে এই যে বের করলাম, কেন করলাম, কারণ হচ্ছে যখন আমি এটাকে হচ্ছে বাইরে ড্র্যাগ করে দিলেই হবে, রাইট, বাইরে ড্র্যাগ করে দিলেই হয়। আচ্ছা, গ্রুপের থেকে ডিলিট করলাম মানে বের করে নিয়ে আসলাম এবং হচ্ছে এই অংশগুলোকে হাইড করতেছি। অনেক সময় আমরা দেখি কি যে হচ্ছে হাইড করার পরে হারায় যায়, এ ধরনের একটা প্রবলেম হয়, যেটা আপনাদেরও কারো একজনের হয়েছে আপনারা বলেছেন। সো হচ্ছে এই ধরনের প্রবলেম যাতে না হয় একেবারে, সো এটার জন্য আসলে মানে এই ট্রিটমেন্টটা করলাম আর কি। আর এই অংশটা দেখে মনে হচ্ছে ঠিক আছে, একদম শার্প না, এটা এরকম গোল হয়ে ধীরে ধীরে মিলে যাবে। সো এই পার্টটুকু আমার দেখে মনে হচ্ছে ঠিক আছে। সো আমি এটার সামনের পার্টটুকু নিয়ে একটু একটু করে কাজ করি। আইসোলেট করব না, কারণ আমি এটা নিয়ে আসলে এটা নিয়েই অনেকটা সময় কাজ করবো, আইসোলেট করে লাভ নাই। আইসোলেট করলে এক একটা ভিউ মানে নির্দিষ্ট ভিউপোর্ট থেকে খালি জাস্ট আইসোলেট হয়। তো আমি তো হচ্ছে মানে সব ভিউপোর্ট থেকে এটাকে কী করতে চাচ্ছি, হাইড করতে চাচ্ছি। সো আমি এইভাবেই রাখলাম, ওকে। তারপরে হচ্ছে এইবার আমি এখানে হচ্ছে একটা সেগমেন্ট থাকবে, আচ্ছা এখানে একটা সেগমেন্ট দিচ্ছি, এই যে এই বরাবর যে ভাসটা এখানে আছে আর কি, সেটা ক্রিয়েট করার জন্য। অ্যান্ড এখান থেকে এই লাইনগুলোকে ধরে একটু স্কেল করে আমি সোজা করে নিলাম। থ্রি প্রেস করলে আমি মোটামুটি দেখতে পাচ্ছি যে এই লাইনের সাথে প্রায় মিলে গেছে। এই স্লাইডারটা আমি অফ করে দিচ্ছি এবং হচ্ছে এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই এজটার আসলে মুভমেন্টটা দরকার মেবি। আচ্ছা না, এই এজটাকে আমি একটু ক্লোজ করে নিয়ে আসলাম এবং সেক্ষেত্রে আমি এই স্লাইডারটাই অন করতেছি। আবার এই স্লাইডার অন করলাম, এটাকে একটু ক্লোজ করে নিয়ে আসলাম, থ্রি প্রেস করি, এটাকে একটু ক্লোজ করতেছি, এটাকে আর একটু ক্লোজ করতেছি শেপটাকে কাছাকাছি পাওয়ার জন্য আর কি। হ্যাঁ, এটাকে আর একটু ক্লোজ করলাম, এটা আর একটু ক্লোজ করলাম, এটাকে ধরে আর একটু এরকম পিছায় নিয়ে আসলাম, এটা আর একটু পিছাইলাম যতটা ইয়াতে নিয়ে আসা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে এদিক থেকে এই শেপগুলো একটু নামবে। সো আমি এটাকেও নামালাম, আমরা এই জায়গাটা যদি খেয়াল করি, ওফ
এদিকে শেপটা একটু বেশি, এদিকে একটু শেপটা কম।